ନମସ୍କାର ଦର୍ଶକ ବନ୍ଧୁ ପଲ୍ ଷ୍ଟୁଡ଼ିଓକୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି ଏବଂ ପଲ୍ ଷ୍ଟୁଡ଼ିଓରେ ଆଜି ଆମର ପ୍ରସଙ୍ଗ ରହିଛି ବିକାଶ ବିବାଦ ଓ ବିଜେପି ଏଇଥିପାଇଁ ଏ ପ୍ରସଙ୍ଗଟି ରଖିଲି ମୁଁ ପୁଣି ଥରେ କହି ରଖେ ଯେ ଯେଉଁ ବିବାଦୀୟ ବାଇଲକୁ ପୁରୀ କ୍ଷେତ୍ରରେ ଉଇଡ୍ର କରାଗଲା ଏବଂ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଏହାକୁ ନିଜେ ଟୁଇଟ୍ କରିକି ସୂଚନା ଦେଲେ ଏକାମ୍ର କ୍ଷେତ୍ରରେ ତାହା ହେଲା ନାହିଁ যে এপর্যন্ত এ বাদ ঘারিছি এবং বিকাশ প্রক্রিযারে বড় বাদটি বর্তমানে ঠিয়া হয়েছে এবং ভারতীয় জনতা পাটি রাজ্য শাখা কথা যেত চিন্তা করা যাচ্ছে বা যে প্রতিনিধিত্ব করুকছেন সেমান ভূমিকা নিয়ে কি বড় সন্দেহ সৃষ্টি হয়েছে বিশেষ করি শ্রীলিঙ্গারাজ ক্ষেত্রের বিকাশ কার্যক্রম যেতব সরকার হাতক এবং যে বদর যে পরদাটি পুরী উপরে যেত পুরিরু রটিলা সি বর্তমানে একামর ক্ষেত্র উপরে রা কিন্তু একামের ক্ষেত্র উপরে যেত এই বাদটি রয়েছে সেতবে বিজেপি রিয়োচিত সাংসদ অপরাজিত ষড়ঙ্গী তা প্লা এ বাবদে না সে সোশিয়াল মিডিয়া কিছু না কৌশি ভাবে প্রত জ না সিধাস ভাবে যে টিমটি বিজেপি রেটিলা পরে যাই কি বিজু জনতা দল তরফ যেত এ বাবদে আপত্তি উঠাগাল শ্রেয় ন দৌড়ের বিজেপি বি পছর রহব না চাইলা গোটে টিম মধ্যে ভেটালা আপনার এই ফটো কু দেখুন মনে পকয় চাহিদা আপনার যে বিজেপি রোজ টিম ভেটি এবং স্মারকপত্র দিয়ে কেন্দ্রমন্ত্রী সে অপরাজ ষড়ঙ্গী ন আউথর এই কবি যে মেম্বর অফ প্লার্লামে তরফ এমপি মানফু ভারতীয় জনতা পার্টি তরফ যে স্মারকপত্রটি দিয়ে যাই সে স্পষ্ট ভাব দেখবে যে দুই নম্বর পয়েন্টে মেনশন করা যাই আজ ইউড বি অওয়ার শ্রী জগন্নাথ টেম্পল শ্রী লিঙ্গ টেম্পল অদর আনশিয়ান স্ট্রকচর সিচুয়েটেড ইন দ্যার ভিজিনিটি আর্ ইনকালকুলেবল রিলিজস সোশিও কলচারাল অ্যান্ড হিসোরিকাল ভ্যালু টু দথরিটি এনএমএ তে অন্তত পক্ষে আপনার স্পষ্ট করত যে স্মারকপত্রটি দিয়ে গেল সে পুরী কথা উল্লেখ ক্ষেত্র কথা উল্লেখ করা ଯେତେବେଳେ ନିଷ୍ପତ୍ତି ନିଆଗଲା କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଯେତେବେଳେ ଟ୍ୱିଟ୍ ଯୋଗେ ଜଣେଇଲେ ସେ ନିଷ୍ପତ୍ତିଟି ନିଆଗଲା ପୁରୀ ବାବଦରେ କିନ୍ତୁ ବାକି ରହିଗଲା ଭୁବନେଶ୍ୱର କ୍ଷେତ୍ର ଏବଂ ଭୁବନେଶ୍ୱର କ୍ଷେତ୍ର ବାବଦରେ ଯିଏ ଅଧିକ ପ୍ରତିବାଦ କରିବା କଥା ସିଏ ହେଉଛନ୍ତି ସାଂସଦ ଅପରାଜିତା ଷଡ଼ଙ୍ଗୀ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ସାଂସଦ ଏଠୁ କିନ୍ତୁ ସିଏ ଏପର୍ଯ୍ୟନ୍ତ সেই যে টিমরে গেলে না সেইদিন প্রশ্ন পচারি যে পুরা বিজেপি টিম একে বিধু না প্রকৃতরে বিজেডি কালে মাইলেজ নেয যেহেতু রাজ্যবাসীকর ক্ষোভ এবং কোটি কোটি জগন্নাথ প্রেমীক ক্ষোভ তেয়ারি হেলা যে বিোধ হেলা যে বিক্ষোভ হল অন্তত সেই জিনিস সম্পূর্ণ ভাবে বিজু দল কালে শ্রেয় নেয এই বিজেপি ররবরিয়া ভাবে গোটে টিম যাই ভেটিল গোটে দি লেখিকিদে একদম তরবরিয়া ভাবে আপনার দেখবে যে বহু ছোটিয়া স্মারকপত্রটিয়ে লেখা যাই এবং এনএমএর কিন্তু নোটিফিকেসন কর সে বাবদে কোশ্চিন এবং যা বিখা যাই অত্যন্ত তরবরিয়া লেখা যাই যে সমস্ত সামিল নাই সে ফটোকে আপনার দেখছি আপনার স্মারকপত্র দেখুন সে ফটো কু দেখুন এবং যে প্রসঙ্গটি আজকে উল্লেখ করুচকি যে বাদ বিকাশ ক্ষেত্রে যেতবাদ বাধক সা সেতু বিজেপি মধ্য গোটিয়ে কণরে ঠিয়া হলা লাগুছি এবং এ বাদি তা হচ্ছে ওষা বাসী প্রশ্ন এবং বিজেপির বরিষ্ঠ নেতা বিজয় মহাপাত্র বি গণমাধ্যম এই কথা যে ষড়যন্ত্রর আগে তদন্ত করা যায় এ নোটিফিকেসন কী করিঙ্গেত্র হো বা জগন্নাথে ধাম হো এ বাবদে এ নিষ্পতি এবং কী এ প্রকার গোটি নিষ্পতি এই সময়ের নিগে তেমন আপনার ভাবতু যে গোটিয়ে দল ভিতরে কতটা মত কিছু যাই কি କିଛି ଯାଉନାହାନ୍ତି ସେ ଦସ୍ତଖତ ଯଦି ଆପଣ ଦେଖିବେ ତା' ଭିତରେ ସେଠି ମଧ୍ୟ ଅପରାଜିତା ଷଡ଼ଙ୍ଗୀର ଦସ୍ତଖତ ନାହିଁ କିନ୍ତୁ ଯେଉଁଦିନ ଏମାନେ ଭେଟୁଛନ୍ତି ଆପଣଙ୍କୁ ଆଉ ଗୋଟିଏ ଫଟୋ ଦେଖାଉଛି ଯାହାକି ଅପରାଜିତା ଷଡ଼ଙ୍ଗୀ ନିଜେ ଟ୍ୱିଟ୍ କରିଛନ୍ତି ସେ ଫଟୋକୁ ବି ଦେଖନ୍ତୁ ଅପରାଜିତା ଷଡ଼ଙ୍ଗୀ ସେଦିନ ଗଞ୍ଜାମ ଯାଇଛନ୍ତି ଲୋକଙ୍କୁ ଲୋକ ତାଙ୍କୁ ଉଚ୍ଛିତ ସମ୍ବର୍ଦ୍ଧନା ଦେଉଛନ୍ତି ବୋଲି ସେ ଫଟୋକୁ ସେ ପକାଉଛନ୍ତି କିନ୍ତୁ ନିଜ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରରେ ଏ ପ୍ରକାର ଗୋଟିଏ ବଡ଼ ବିପଦ ଠିଆ ହୋଇଛି ଗୋଟେ ବିବାଦଟିଏ ତିଆରି ହୋଇଛି ଏବଂ ନିଜ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରର ବିକାଶ କାମ ଆଗକୁ ବଢ଼ିପାରିବ ନାହିଁ ସେତେବେଳେ ସେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ନିରବ ତେଣୁ ଲୋକମାନେ ଏବେ ପଚାରିବା ଆରମ୍ଭ କଲେ ଯେ କୁଆଡ଼େ ଗଲେ ସାଂସଦ ଅପରାଜିତା ମ୍ୟାଡ଼ାମ କାହିଁ ତାଙ୍କର ଦେଖାଦର୍ଶନ ନାହିଁ ସେ ଟିମ୍ରେ ବି ଯାଉନାହାନ୍ତି ଏବଂ ନିଜେ କିଛି ମାନେ ଟୁଇଟ୍ ବି କରୁନାହାନ୍ତି ଗଣମାଧ୍ୟମରେ ଟିପ୍ପଣୀ ବି ରଖୁନାହାନ୍ତି ତେଣୁ ବିଜେପିର ଭୂମିକା ବର୍ତ୍ତମାନ ବେଶୀ ସନ୍ଦେହଜନକ ଲାଗୁଛି ଏବଂ ସେହି ବିଜେପିର ଆଉ ଜଣେ ନେତା ବିଜୟ ମହାପାତ୍ର କହୁଛନ୍ତି ଯେ ଇଏ ଗୋଟିଏ ଷଡ଼ଯନ୍ତ୍ର ହୋଇଛି କିଏ ଷଡ଼ଯନ୍ତ୍ର କରିଛି ତା'ର ତଦନ୍ତ କରାଯାଉ

ତେଣୁ ଲୋକଙ୍କ ଭିତରେ ବେଶୀ ସନ୍ଦେହ ବର୍ତ୍ତମାନ ରହିଛି ପ୍ରକୃତରେ ବିକାଶ ପ୍ରକ୍ରିୟାକୁ ବାଧା ଦେବା ପାଇଁ ଇଏ ଗୋଟିଏ ବିଜେପିର ହିଡ଼େନ୍ ଏଜେଣ୍ଡା କି ଏବଂ ବିଜେପିର ବିଭିନ୍ନ ନେତୃବୃନ୍ଦ ଏଥିରେ ସାମିଲ ହୋଇଛନ୍ତି ତେଣୁ ଅପରାଜିତା ବାଦ୍ ପଡ଼ିବେ କାହିଁକି ସିଏ ତାଙ୍କ କଥା ବୁଝୁଛନ୍ତି ପୁରୀ କଥା ଆଉ ଦଳ ବୁଝୁଛନ୍ତି ଏବଂ ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଉଛି ମୁଁ ଆପଣଙ୍କୁ ମନେ ପକାଇବାକୁ ଚାହିଁବି ଯେ ବିଗତ ଦିନରେ ମଧ୍ୟ ଏମିତି কিছু আভিমুখ্য দেখা রাজ্য বিজেপি ভিতরে যে রাজ্য সভাপতি টিম গোটে বাটে সাংসদ অপরাজিত টিম আটে গোটিয়ে প্রসঙ্গি আকর গোটিয়ে মত তাঁকর বি গোটিয়ে মত তেমন গোটিয়ে দলর ভিন্ন মত দ্বারা রাজ্যবাসী ক্ষতিস্তর বিকাশ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছে এবং দল দলপাই মাটি বড় কি পাটি বড় তা বর্তমানে স্পষ্ট হয়ে পড়ে অর্থাৎ বিজেপি কাহক গুরুত্ব দেব মাটি কু দেব না পাটি কু দেব এই কথা নেতা সে কথা সামনা আসি কু না তেমন সবু বড় କଥାଟି ଏଇଠି ଉଠୁଛି ଯେ ଯେତେବେଳେ ବିକାଶର କଥା ଉଠୁଛି ସେତେବେଳେ ସମସ୍ତଙ୍କର ସାହାଯ୍ୟ ସହଯୋଗ ଦରକାର ଗୋଟିଏ ରାଜନୈତିକ ଦଳ ହିସାବରେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ମଧ୍ୟ ଏଥିରେ ପଛରେ ରହିବା କଥା ନୁହେଁ ଶ୍ରେୟ ନେବା ପାଇଁ ଯେଉଁ ଆଗଭର ଆପଣମାନେ ଦେଖଉଛନ୍ତି ଯେଉଁଭଳି ଭାବରେ ତରତରିଆ ଭାବରେ ମେମୋରିଣ୍ଡିୟମ୍ଟି ଦେଇକି ଆପଣ ଭାବିଲେ ଯେ ଶ୍ରେୟ କାହିଁକି ଶାସକ ଦଳ ନେଇଯିବ ବା ଅନ୍ୟ ସଂଗଠନ ନେଇଯିବେ ଆମେ କାହିଁକି ଶ୍ରେୟ ନେବାରୁ ପଛରେ ରହିବା ଠିକ୍ ଅଛି ଆପଣ ଶ୍ରେୟ ଲଢ଼େଇରେ ରହିଲେ ଆପଣଙ୍କ ରାଜନୀତି ଆପଣ କଲେ କିନ୍ତୁ ସେହି ରାଜନୀତିକୁ ଯଦି ଦେଖନ୍ତି ବା ଆଧାର କରନ୍ତି ଲିଙ୍ଗରାଜ କ୍ଷେତ୍ରରେ କୁଆଡ଼େ ଗଲା ଯେତେବେଳେ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର କଥା ଉଠିଲା ଆପଣ ଲେଖିଲେ ମୁଁ ସେଇ କଥା ବାରମ୍ବାର ଦୋହରଉଛି ଯେ ଲିଙ୍ଗରାଜ କ୍ଷେତ୍ର କଥା ମଧ୍ୟ ଆପଣ ମେମୋର ନେମ୍ରେ ଉଲ୍ଲେଖ କରିଛନ୍ତି କିନ୍ତୁ ଲିଙ୍ଗରାଜ କ୍ଷେତ୍ର ନେଇକି ଆପଣ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ନିରବ ରହୁଛନ୍ତି ଏକାମ୍ର କ୍ଷେତ୍ର ନେଇକି ଆପଣ ନିରବ ରହୁଛନ୍ତି ଏବଂ ସବୁଠୁ ବଡ଼ କଥାଟି ହେଉଛି ଲୋକ ଏବେ ପଚାରିବା ଆରମ୍ଭ କଲେଣି ଯେ ମ୍ୟାଡ଼ାମ୍ ଅପରାଜିତା ଷଡ଼ଙ୍ଗୀ କୁଆଡ଼େ ଗଲେ যু প্রধিত্ব করছেন তা স্বর যদি পার্লামেটে শুভু না এই বাবদে সি যদি পার্টি খোলু না এ বাবদে সোশিয়াল মিডেয়ে টুইটটিয়ে করু না এবং যে টিম বি যাওছে সে টিমে সে যাও না তা মানে একথাও লোক পাখানে অছপা হয়ে নাই যে বাদ তো বাদ বিজেপি ভিতরে গোটে বড় বিবাদ রয়েছে যেটি রাজ্য সভাপতি নেতৃত্বের দলে যাচ্ছেন এবং রহিলে ম্যাডাম সাংসদ অপরাজিত ষডঙ্গী তা নেতৃত্ব গোটিয়ে টিম রয়েছে তো উভয় ভিতরে যেত সমন্বয় না তার ক্ষতি সহ পড়ুছে বর্তমান সী বিশেষ করি ভুবনেসী ভুবনে বিকাশ কার্য আগে যেত যাচ্ছে বিকাশ এটি সহযোগের হাত সি কথা কিন্তু ওলটা চিত্র বা ওলটা স্থিতি তেমন সাধারণভাবে আপনার দেখবে এটি অশোক পণ্ডা যাম্র ক্ষেত্রে প্রতিনিধিত্ব এবং মন্ত্রী রয়েছেন তাঁর টুইট আপনার নজর সে অফ ভুবনেশ্বর এমপি অন দ মুভ টু একাম ক্ষেত্র প্রোজেক্ট এক্সপোজেস হর সিওর কমিটমেন্ট টু ভুবনেশ্বর পিপুল অফ ভুবনেশ্বর উইল নট ফর গিভ দোজ হিন্ডরিং দ একাম্র ক্ষেত্র প্রোজেক্ট তেমন অশোক পণ্ডা এটি যেহেতু জন লোকপ্রতিনিধি সথা কীকার করছেন বুঝিপার যে যেত ক্ষেত্র ক্ষেত্রের পাই ঢাঞ্চা তেয়ারি চালছে বিকাশ কাম আগুক্ত যাও সেত যতিশ্রুতি দিয়েছিল নির্বাচন সময়ের অপরাজ ষড়ঙ্গী সেটি যোগ দে তো বড় কথা ପଦୋଟିଏ ପାର୍ଟି ମଧ୍ୟ ଫିଟାଉନାହାନ୍ତି ଏବଂ ଯାହା ସର୍ବଶେଷ ଖବର ମଧ୍ୟ ରହିଛି ଯେ ବଡ଼ୁ ନିଯୋଗ ଯେଉଁ ରହିଛି ସେମାନେ ମଧ୍ୟ ଧମକ ଦେଲେଣି ଯେ ଆଗାମୀ ସମୟରେ ଏଠୁ ପ୍ରତିନିଧିତ୍ୱ କରୁଥିବା ସାଂସଦଙ୍କୁ ଅନ୍ତତଃ ପକ୍ଷେ ସେଠି ସେ ପୂରାଇ ଦେବେ ନାହିଁ ତେଣୁ ଏଇଥିରୁ ଅନ୍ତତଃ ପକ୍ଷେ ଅନେକ କିଛି କଥା

ନିରବତା ଅସମ୍ଭବ ନିରବତା ତେଣୁ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ଯିଏ ସାଂସଦ ଅଛନ୍ତି ଅପରାଜିତାଙ୍କଠାରୁ ଆରମ୍ଭ କରିକି ଅନ୍ୟ ନେତା ମଧ୍ୟ ଯାହାକୁ ଆମେ ଦେଖିବା ବର୍ତ୍ତମାନ କ୍ଷେତ୍ରରେ ପୁରୀ କ୍ଷେତ୍ରରେ ଯେଉଁମାନେ ଯାଇକି ମିଠା ଖୋଉଥିଲେ ମିଠା ଖୁଆଉଥିଲେ ମିଠା ଖାଉଥିଲେ ଏବଂ ମେମୋରାଣ୍ଡମ୍ ଟିମ୍ରେ ମଧ୍ୟ ହଠାତ୍ ସାମିଲ ହୋଇଥିଲେ ଏଇଠୁ ରାତିରେ ଯାଇକି ସେମାନଙ୍କର ମଧ୍ୟ ପତ୍ତା ମିଳୁନି ତେଣୁ ସାମଗ୍ରିକ ଭାବେ ଆମେ ଗୋଟେ ନିଷ୍କର୍ଷରେ ପହଞ୍ଚିବା ଯେ ଲାଗୁଛି ଯେମିତି ବିଜେପି ଭିତରେ ଥିବା ବିବାଦ ଆଗକୁ ଆଗକୁ ବଢ଼ିବା ସହିତ ଓଡ଼ିଶାର ବିକାଶ କ୍ଷେତ୍ରରେ ବିଜେପି ଗୋଟେ ବଡ଼ ବାଧକ ହେଇକି ବର୍ତ୍ତମାନ ଛିଡ଼ା ହେଉଛି କାରଣ ଯଦି ଦଳ ଭିତରେ ଭିନ୍ନ ମତ ରହିବ ତାହେଲେ ରାଜ୍ୟର ବିକାଶ ପ୍ରକ୍ରିୟାକୁ ସେ ଆଉ କିଭଳି ଭାବରେ ଆଗକୁ ନିଆଯିବ କାରଣ ଗୋଟିଏ ବିରୋଧୀ ଦଳର ଯେତିକି ଭୂମିକା ରହିଛି ସରକାରୀ ଦଳର ବା ଶାସକ ଦଳର ମଧ୍ୟ ସେତିକି ଭୂମିକା ରହିଛି ଗଣତନ୍ତ୍ରରେ ବିରୋଧୀ ଦଳର ଭୂମିକା ମଧ୍ୟ ଅତ୍ୟନ୍ତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ତେଣୁ କେବଳ ଯେ ହାଉସରେ ସେମାନେ ପ୍ରସଙ୍ଗ ଉଠାଇବେ ତା ନୁହେଁ ଅନ୍ୟାନ୍ୟ ବିକାଶମୂଳକ କାର୍ଯ୍ୟରେ ମଧ୍ୟ ବା ଗଠନମୂଳକ ସହଯୋଗ ମଧ୍ୟ ସେମାନଙ୍କର ଦରକାର କିନ୍ତୁ ଏଇ କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ଦେଖନ୍ତୁ ଯଦି ମୁଁ ମନେ ପକାଇବି ଯେ ପୁରୀରେ ଯେତେବେଳେ ଘଟଣା ହୋଇଥିଲା ପ୍ରତିବାଦ ହୋଇଥିଲା ସେତେବେଳେ ଯିଏ ସେଠୁ ଲଢ଼ିକି ହାରିଥିଲେ সম্বিত পাত্ৰ তৰ দেখা মিল নাছিলে কিন্তু নিৰ্বাচিত সাংসদ সিধাচখ যাই ভেটি ল'লে প্ৰত্যাদ জিনাকী মিশ্ৰ এই ক্ষেত্ৰৰে সেই কথা আশা কৰা যে একাম্ৰ ক্ষেত্ৰৰ লিডিং অপৰাজি ষড়গী নে বুলি এটি কিন্তু অপৰাজি ষড়ংী বৰ্তমান দেখিব মিলুনা তুণু লাগু যে দল ভিতৰৰ যি বিবাদ বঢ়ুচি ভাৰতীয় জনতা পাৰ্টি ভিতৰত সি ওড়াৰ বাশ প্ৰক্ৰিয়াৰে গোটেই প্ৰাচী ৰ এই শেষ কৰিব আজিৰ পল ষ্টুডিঅ'টো নমস্কাৰ